হ্যালো ভিউয়ার্স, এ টু আই টিচ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি উপস্থাপন করব বা ভিডিওটি উপস্থাপন করব সেটা মূলত কিবোর্ডের শর্টকাট নিয়ে। আমরা কিভাবে মাউস ছাড়াই সহজে আমাদের কম্পিউটার পরিচালনা করতে পারি কিবোর্ডের মাধ্যমে। তো ভিউয়ার্স, আরেকটি কথা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আর বেশি কথা নয়, আমি আপনাদের কাজে নিয়ে যাব। দেখেন ভিউয়ার্স, আমার কম্পিউটারের মনিটরে পর্দায় একটি কিবোর্ডের পিক আছে। তো এখান থেকে দেখেন আমি আপনাদের কিছু সংক্ষিপ্ত কিস সম্পর্কে বর্ণনা করব। এ দেখেন F1, F12, F1 থেকে F12 পর্যন্ত এগুলো হচ্ছে মূলত ফাংশন কি। এখানে দেখেন ESC, ট্যাব ট্যাব কি, ক্যাপস লক, শিফট কি, কন্ট্রোল, উইন্ডোজ কি, অল্টার, স্পেস বার, ঠিক আছে। এখানে এপাশেও এই অল্টার, কন্ট্রোল, শিফট কি এগুলো আছে। দেখেন এন্টার কি, ব্যাক স্পেস বার, ঠিক আছে। আবার এখানে দেখেন এই চারটাকে মূলত আপনার অ্যারো কি বলা হয়। ভিউয়ার্স, এখন দেখেন আমরা মূলত প্রথমে যখন কম্পিউটার বা আমার ওপেন করি, পিসি ওপেন করি, তখন আমরা প্রথমে কম্পিউটারকে রিফ্রেশ করি। রিফ্রেশ করার জন্য আমরা কিবোর্ডে F5 প্রেস করতে পারি। আমি যতবার প্রেস করব ততবার রিফ্রেশ হবে। দেখেন ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি এই যে F5 প্রেস করলে কম্পিউটারটি রিফ্রেশ হচ্ছে। আরেকটা জিনিস, আমরা যে কম্পিউটার ওপেন করে ট্রি ব্যবহার করি, সেক্ষেত্রেও আমরা আপনার এই যে শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে ট্রি ব্যবহার করতে পারি। দেখেন আমি শুধু দেখাচ্ছি উইন্ডোজ কিস প্লাস আর। এই দেখেন উইন্ডোজ কি প্লাস আর দেওয়ার পরে দেখেন একটি বক্স আসছে। এই বক্সের মধ্যে আমি ট্রি অথবা আদার্স যে কোনো প্রিফিয়ার টেম এগুলো লিখে এখানে এন্টার দিলে চলে আসবে। দেখেন আমি ট্রি লিখে এন্টার দিচ্ছি। দেখেন আমার কিবোর্ডে ট্রি শো করছে, আমার ডিসপ্লেতে, সরি, আমার ডিসপ্লেতে ট্রি শো করছে। এই দেখেন, এরপর ধরেন আমি কিভাবে আমার মাই কম্পিউটার বা পিসিতে যাবো, সেক্ষেত্রে আমি উইন্ডোজ কিবোর্ডের উইন্ডোজ আর ই ইউজ করতে পারি। এই দেখেন উইন্ডোজ প্লাস ই, এটা দেওয়ার পরে তখন আমি আমার এই মাই কম্পিউটার মধ্যে চলে আসছে। এখন আমি যদি এটা ফেলে দিতে চাই, সেক্ষেত্রে আমি আপনার অল্টার F4 ইউজ করতে পারি। দেখেন F4 ইউজ করে আমি ফেলে দিতে পারি যে অল্টার F4। এছাড়া ভিউয়ার্স, অল্টার F4 এর আরেকটি কাজ আছে, যেটি দ্বারা আমরা আমাদের কম্পিউটার শাটডাউন বা বন্ধ করে দিতে পারি। সেক্ষেত্রে দেখেন অল্টার F4 দিলে আমাদের কম্পিউটারে আপনার ডিসপ্লেতে কম্পিউটার ডিসপ্লেতে উইন্ডোজ অফ এর অপশন শো করবে। এই দেখেন ভিউয়ার্স, অল্টার F4 দিলে দেখেন শাটডাউনের অপশনটি চলে আসছে। এখানে আমি ওকে দিয়ে দিলে আমার পিসিটি অফ হয়ে যাবে। আরেকটা জিনিস, যে আমরা একটা ব্রাউজার, ধরেন আমরা একটা ব্রাউজার রয়েছে বা অন্য একটি ব্রাউজারে যাবো কিভাবে, সেক্ষেত্রে আমরা ধরেন আমি আমার ফায়ারফক্সে আছি, ধরেন মজিলা ফায়ারফক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে আমি ধরেন আমার গুগল ক্রোম অথবা স্কাইপে যাবো। সেক্ষেত্রে আমি কন্ট্রোল, সরি, অল্টার ট্যাব ইউজ করতে পারি। অল্টার ট্যাব দিয়ে আমার এখানে এগুলো শো করবে। সেক্ষেত্রে আমি যতবার ট্যাব চাপবো ততবার পাশের ট্যাবে চলে যাবে, ঠিক আছে। দেখেন আমি ধরেন এখান থেকে আমার এসে যাবো মাই কম্পিউটারে। দেখেন আমি আমার মাই কম্পিউটারে চলে গেছি, ঠিক আছে। তো দেখেন আমি মজুলা ফায়ারফক্স আছি, সেক্ষেত্রে দেখেন আমি আমার যে পাশে কতগুলো ট্যাব ওপেন করা আছে, ফেসবুক, টুইটার, অ্যামাজন, ঠিক আছে, আমি মূলত ইউটিউবের মধ্যে আছে। সেক্ষেত্রে ধরেন আমি ফেসবুকে কীভাবে যাবো, সেক্ষেত্রে আমি
control plus tab দিলে আমার পরবর্তী ট্যাবগুলো চলে যাবে ঠিক আছে এটা এখানে দেওয়ার আমার পর এক এক করে আমি অন্যান্য ট্যাবে যেতে পারতেছি কন্ট্রোল প্লাস ট্যাব কন্ট্রোল প্লাস ট্যাব আর অল্টার প্লাস ট্যাব দিয়ে আমি যে কোনো ব্রাউজার বা অন্য কোনো দেখতে পারি অল্টার প্লাস ট্যাব আর ঠিক আছে ভিউয়ার্স আমরা ধরেন আমার মাই কম্পিউটারে যে কোনো ধরেন আমরা অফিস আর বা এক্সেস শিট বা মাই কম্পিউটারে কাট কপি পেস্ট বা সেভ করার জন্য আমাদের কিগুলো ব্যবহার করবো কিবোর্ডে যে কিগুলো দিয়ে শর্টকাটে করা যাবে সেগুলো আমি কথা বলে যাচ্ছি কন্ট্রোল এ দিয়ে সমস্ত ফাইল সিলেক্ট করা যায় মাউস থেকে সিলেক্ট না করে আমরা কন্ট্রোল এ দিয়ে সমস্ত ফাইলগুলো সিলেক্ট করে নিতে পারবো এবং কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে কাট করা কন্ট্রোল সি এর কাজ হচ্ছে কপি করা এবং কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন আর কন্ট্রোল এ দ্বারা আপনি সিলেক্ট করবেন এবং কন্ট্রোল এস দ্বারা আপনি সেভ করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা সহজে বুঝতে পারছেন যে আসলে একটা মাউস ছাড়া কিভাবে আপনি কম্পিউটারটি আপনি কিবোর্ডের মাধ্যমে পরিচালনা করবেন ঠিক আছে তো এগুলো দিয়ে আপনি সহজেই আপনার কাজটি করতে পারবেন মানে একটা ব্রাউজার থেকে অন্য ব্রাউজার বা অন্য কোনো জায়গায় স্থানে যেতে গেলে বাট তেমন কোনো সময় লাগবে না তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আমরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার সাথে থাকবেন লাইক করবেন শেয়ার দিয়ে